রবিবার 10ই মার্চ সবার নজর ছিল তৃণমূলের জনবর্জন সভার দিকে। অর্জুন সিং তখন অপেক্ষা করছেন তার নাম কখন ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু একে একে সবার নাম ঘোষণা হলেও অর্জুন সিং এর নাম ঘোষণা হয়নি। তার প্রিয় ব্যারাকপুর কেন্দ্রে দল প্রার্থী করে তার একদা প্রিয় বন্ধু পার্থ ভৌমিককে, আর তখনই গটগট করে সভা ছেড়ে বেরিয়ে যান অর্জুন সিং। এরপর থেকে অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান কি হবে সেই নিয়ে কিন্তু জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এবার সেই জল্পনার নিজেই অবসান ঘটালেন অর্জুন সিং। তিনি জানিয়ে দিলেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার অর্জুন সিং এক হাত নেন পার্থ ভৌমিককে। তিনি বলেন এখানকার বিধায়ক অনেক ক্ষতি করেছেন। কি বক্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর, শোনাই আপনাদের। নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে বড় মার কাছে প্রার্থনা করে আসব কি সুদবুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘর বাড়ি লুট, কুকুর ভরাট থেকে নিয়ে গরিবপুর জুটমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুলি ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে, তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য মা বড় মা কাছে প্রার্থনা করব যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিয়ে। শাহজাহানের কথা বলছি যেটা ওই পলাশি মাঝি পাড়া আছে না, পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? দেখিনি বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সবকিছু উনিই আছে, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয় মল্লিকের পরে ওখানে সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো, কে গেলে দেখেছেন পার্থ ভৌমিককে গেছেন ওখানে, ওখানে ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছে। এই সবটাই তদন্ত হবে, হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে, আমি কেন দলকে আর জানাতে যাব, দল তো জানে ভালো করে। শুনুন, এই দলের কোন বলার জায়গা নেই, কোন শোনারও জায়গা নেই। আমি তো কালকে এই কথাটা বলেছি, বড় মার যারা পুরনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন, ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে, ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন, আরো সময় আসলে আপনারা। প্রসঙ্গত বলি, অর্জুনের দাবি তার সঙ্গে বঞ্চনা হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে, অনেক বাজে কথা বলা হয়েছে, তৃণমূলের পুরনো কর্মীদের কোনো গুরুত্ব নেই, মানে এখানে সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব উঠে এসেছে। আর সঙ্গে তার দাবি আরও একজন বড় মাপের লোক যোগদান করবে, তিনি তৃণমূলের বড় পদাধিকারী। তবে অর্জুনই যে ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন তা এক কথায় স্পষ্ট। অর্জুন জানিয়েছেন শুক্রবার নৈহাটির বড় মায়ের মন্দির থেকে প্রচার শুরু করতে চলেছেন তিনি। পার্থ ভৌমিককেও বড় মায়ের পুজো দিয়েই প্রচারে নেমেছিলেন, ফলে প্রচারের শুরুতেই অর্জুন বুঝিয়ে দিতে চান তার টক্কর পার্থ ভৌমিকের সঙ্গে। রবিবার 10ই মার্চ সবার নজর ছিল তৃণমূলের জনবর্জন সভার দিকে। অর্জুন সিং তখন অপেক্ষা করছেন তার নাম কখন ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কিন্তু একে একে সবার নাম ঘোষণা হলেও অর্জুন সিং এর নাম ঘোষণা হয়নি। তার প্রিয় ব্যারাকপুর কেন্দ্রে দল প্রার্থী করে তার একদা প্রিয় বন্ধু পার্থ ভৌমিককে, আর তখনই গট গট করে সভা ছেড়ে বেরিয়ে যান অর্জুন সিং। এরপর থেকে অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান কি হবে সেই নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। এবার জল্পনায় নিজেই অবসান ঘটালেন। আসুন আরেকবার শোনাই কি বলছেন অর্জুন সিং। নৈহাটি থেকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন, নৈহাটিতে কত মানুষকে কত ক্ষতি করেছেন, সেই ঠাকুরের কাছে বড় মা কাছে প্রার্থনা করে আসব কি সুদ বুদ্ধি হোক, যাতে মানুষের উপরে অত্যাচার, মানুষের ঘর বাড়ি লুট, কুকুর ভরাট থেকে নিয়ে গরিবপুর জুটমি শ্রমিকদের সঙ্গে যে অন্যায়, জেনসন নিকোলসন কোম্পানির যে অন্যায়, সে মানুষগুলো যাতে আমরা বাঁচাতে পারি, আবার তাদেরকে সুস্থ শান্ত রাখতে পারি। যেভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, যেভাবে জুবলি ব্রিজ যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, মথুরা বিলের অবস্থা গ্রামীণ অঞ্চলে জানেন কি অবস্থা আছে, তারপরে ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন, সেটাও জন্য মা বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিন। শাহজাহানের কথা বলছি, যেটা ওই পলাশি মাঝি পাড়া, পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সবকিছু উনি আছে, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনি ভাবুন কে জ্যোতিপ্রিয় মল্লিকের পরে ওখানে সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো, কে গেলে দেখেছেন পার্থ ভৌমিককে গেছেন, ওখানে ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন, উনাকে কেন পাঠানো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছে। এই সবটাই তদন্ত হবে, হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে, আমি কেন দলকে আর জানাতে যাব, দল তো জানে ভালো করে। শুনুন, এই দলের কোনো বলার জায়গা নেই, কোনো শোনারও জায়গা নেই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।